মাওলা, তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মাওলা। আমার গুনা না হয় পাহাড় পরিমাণ হবে, বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে, না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে। তোমার রহমত তো অগণিত, তোমার রহমত তো অসীম, তোমার রহমত তো আনলিমিটেড। এবার রব্বে করিম বলে, তাহলে ঘাবড়াস কেন, তাহলে মনছোট করস কেন? আরে গুনা করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই।